প্রতিষ্ঠিত হয়নি কোনো পৌরসভা, নেই কোনো শিল্পকারখানা। উন্নয়নের ছোঁয়া না থাকলেও দিনাজপুরের চিরির বন্দর উপজেলায় বেসরকারি পর্যায়ে গড়ে উঠেছে একাধিক আবাসিক স্কুল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলোতেও পাচ্ছে সাফল্য। বেসরকারি স্কুলগুলোর এমন অভাবনীয় ফলাফলে প্রতিযোগিতার মুখে পড়েছে সরকারি স্কুলগুলো। দিনাজপুরের চিরির বন্দর উপজেলা পরিণত হয়েছে শিক্ষানগরীতে। অবকাঠামোগতভাবে ততটা উন্নত না হলেও অবদান রেখে চলেছে শিক্ষা খাতে। প্রত্যন্ত এই অঞ্চলে বেসরকারি পর্যায়ে গড়ে উঠেছে একাধিক স্কুল। প্রতিষ্ঠিত স্কুলগুলোর মধ্যে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অন্যতম। উন্নত মানের পড়াশোনার কারণে সুনাম ছড়িয়ে পড়েছে অল্প দিনেই। আলাদা করে নিতে হয় না টিউশন, ক্লাসেই শেষ করানো হয় প্রতিদিনের পড়া। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য রয়েছে ইনডোর গেমস রুম, জিম সহ নানা সুযোগ সুবিধা। শিক্ষার্থীদেরকে বাড়তি কোনো চাপ বাসায় নিতে হয় না, স্কুলে আমরা সম্পূর্ণ কাজ তাদেরকে শেষ করার চেষ্টা করি। আমাদের এখানে টিচারেরা আমাদের যথেষ্ট যত্নবান, আমরা এখানে বাইরে কোনো আমাদের কোচিংয়ের প্রয়োজন হয় না। স্যার, আমাদের এখানে যতটা পড়ানো হয় আমাদের বাইরে কোনো টিচারের প্রতি নির্ভরশীল হতে হয় না। আমি আশা করতেছি যে এখান থেকে পড়াশোনা করে ভবিষ্যতে আমি একজন ভালো মানুষ হইতে পারবো, একজন শিক্ষিত মানুষ হইতে পারবো। শিক্ষার গুণগত মানের কারণে এরই মধ্যে সাফল্য অর্জন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষাগুলোতে। শতভাগ পাশের সাথে জিপিএ পাঁচের হারও বেশি। আবাসিক এই স্কুলটির এমন সাফল্যে আশপাশের বিভিন্ন জেলা থেকেও পড়তে আসছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের চাপ সামলাতে নির্মাণ করতে হয়েছে সুউচ্চ আবাসিক ভবন। নিয়ম শৃঙ্খলা মেনে নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনা করার কারণেই আমরা মনে করি আমাদের এই সফলতা। অভিভাবকের অভাব বুঝতে না দিয়ে তাদেরকে পিতৃসুলভ এবং মাতৃসুলভ আচরণ তাদের সঙ্গে করে আমরা তাদের পড়াশোনা মনোযোগী করাই। আমেনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল, মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল, প্রাইম রেসিডেন্সিয়াল মডেল স্কুল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সফলতাও চোখে পড়ার মতো। বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত স্কুলগুলোর কারণে সরকারি ও এমপিওভুক্ত স্কুলগুলোকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা। এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রায় 120টা মতো। এই প্রতিষ্ঠানগুলোও কিন্তু তাদেরকে দেখে বা নিজের চেষ্টায় প্রতিযোগিতামূলক একটা শিক্ষার মানের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো সব মিলিয়ে চিরবন্দর উপজেলা একটা শিক্ষা নগরীতে পরিণত হয়েছে। সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে ভালো মানের আবাসিক স্কুলের দিকে ঝুঁকছেন কর্মব্যস্ত অভিভাবকরা। রাফিকাতুন্নিসা, যমুনা নিউজ। কড়া লেখার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।